হাই এভরিওয়ান, ফেসবুক লাইভে চলে এলাম আর আজকে একটু নিউ নর্মালটাকে ব্রেক করেছি। না, এটাও তো নর্মালি, দিস ইজ নট সামথিং অ্যাবনর্মাল দ্যাট উই আর ডুইং। তবে অনেকগুলো মাসের পর তো আমার মানে এত আনন্দ হচ্ছে যে আজকে স্টুডিওতে মানুষজন এসেছেন। সারাটা মাস ধরে, এই 8 মাস 9 মাস ধরে ভূতের মতন একা অফিসে আমি বসে থেকেছি, কেউ নেই অফিসেও, সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে। যখনই কারোর ইন্টারভিউ করছে সেটাও স্ট্রিম ইয়ার্ড বা ভায়া জুম করা হচ্ছে, যেটা আমার কাছে একদমই পোষাচ্ছে না। আমি একজনকে প্রশ্ন করতে চাই যে জীবনে মোবাইল ফোন ইউজ করে না, এই সময় সে কাজ কি করে করেছে? কাজের সঙ্গে মোবাইল ফোনের কোন সম্পর্ক নেই। না, এটা নিউ নর্মাল, এখন তো আমরা কারোর সঙ্গে দেখা করছি না, ভার্চুয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে কাজ করছি। তুমি মিটিং পত্র কি করে করেছো বলো তো? মিটিং পত্র আমায় সেট আপ করে দিয়েছে আমার মেয়ে, আর এমনিতে আমি শুটিং এ ছিলাম। আমরা কিন্তু একটা টাইমের পরে আমরা শুটিং করেছি, আমি বেশ 20-22 দিন লন্ডনে ছিলাম, তারপরে 15 দিন মতো দার্জিলিং থেকে ঘুরে শুটিং করে এসেছি। অবশ্য কদিন আগে আবার বেড়াতেও চলে গিয়েছিলাম 4-5 দিনের জন্য সিকিম। তো এইভাবেই রয়েছে আর কি, কোনো উপায় নেই। ভাগ্য না, ভাগ্য করে নিতে হয়। যেতে পারছে না পাশের পাড়াতে, ভাগ্য দেখো একবার এই মানুষটা, ভাগ্য না। আমি তো একটা ফ্যামিলি একটা গাড়ি, সেটা তো আমার নিজস্ব, মানে বাইরের লোক তো সেখানে নেই। আর এই সময় মানে অ্যাব্রডও চলে গেছে, তোমার মধ্যে একটা সিনেমা শুটিং এর জন্য ছিল কমলেশ্বরের কোন সিনেমার জন্য, আজকে যে সিনেমার জন্য এখানে আড়াইটা বাজে। আর তোমরা যারা লাইভ দেখছো না, যারা শুনছো তাদের বলি, ছবি বলে একটা সিনেমা যেটা রিলিজ হতে চলেছে, তো তার যে মুখ্য চরিত্র যিনি অভিনয় করেছেন, শাশ্বত রয়েছে, অপুদা রয়েছে, শাশ্বত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে, আর এছাড়াও রয়েছেন এই সিনেমার প্রডিউসার মিলন দত্ত আর এই সিনেমার ডিরেক্টর মানুষ বসু। আমি সব থেকে বেশি খুশি আজকে, এই যে এতদিন প্যান্ডেমিকের একটা ব্যাপার স্যাপার চলছে, এখনো চলছে, এখনো বহু মানুষ দে আর ওয়ার্কিং ফ্রম হোম, এছাড়াও আমরা বাইরে বেড়াতে যাচ্ছি না, কোথাও একটা রেস্ট্রিকশনের মধ্যে রয়েছি, সব সময় হাতে স্যানিটাইজার ক্যারি করছি, সঙ্গে মাস্ক তো ছেড়ে দাও, প্লিজ বলো না স্টুডিওতে কেন মাস্ক পরিনি যারা দেখছো, কারণ স্টুডিওতে আমরা অনেকটা সোশ্যাল ডিস্টেন্স একটা মেনটেন করেছি, সেখানে দরকার নেই। ওয়েল, অপুদা এসেছে। অপুদা ইজ মাই ফার্স্ট গেস্ট আফটার আ লং লং টাইম, যার সঙ্গে স্টুডিওতে বসে গল্প করবো এই সিনেমাটা নিয়ে। আই এম সো ভেরি এক্সাইটেড। না, আমিও এক্সাইটেড ভীষণ, মানে বাড়ি থেকে বেরোতে চাইছে মানুষ। আর আর বাড়িতে বসে থাকাটা, একটু সাবধানতার অবলম্বন করে যদি আমরা অফিস করতে পারি, আমরা বাসে করে যদি যেতে পারি, আমরা বেড়াতে যেতে পারি, why not absolutely why not, একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আচ্ছা, তোমার কি এই প্যান্ডেমিক ফেজ সিনেমা হল খুলে যাওয়ার পর কি তোমার ফার্স্ট রিলিজ হতে চলেছে? এটাই আমার ফার্স্ট রিলিজ হতে চলেছে, মানে ছবিয়াল ছবিয়াল ইজ ইওর ফার্স্ট রিলিজ পোস্ট কোভিড। তো কি মনে হচ্ছে সিনেমা হলে? এটা মাঝখানে একটা ছবি রিলিজ করেছিল, মানে সেটা বোধহয় এখনো চলছে কিনা আমি জানি না, ইন্দ্রনীল ঘোষের শিরোনাম, আচ্ছা আচ্ছা, কৌস্তব রায়ের প্রযোজনায়, সেটা আমি জানি না কি অবস্থা হলো, কিন্তু হতে চলেছে এখন ছবিয়াল। ছবিয়াল সিনেমা নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো, এছাড়াও এই 8 মাস 9 মাস অপুদা কি করে কাটালো সেটাও একটা বড় বিষয়, সেটাও একটু জেনে নেব। আর ডিরেক্টরের কাছে যাই, মানুষটা রয়েছেন আমাদের সঙ্গে, মানুষ বসু। ছবিয়াল সিনেমাটা খুব ইন্টারেস্টিং গল্প, আমার কাছে একটা ছোট্ট রাইট আপ এসেছে, আমি সেটা এক্ষুনি পড়েছি, সেটা পড়ে আমি যতটুকুনি বুঝেছি সেটা আমি বেশি এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমি একবারই পড়েছি, সেটা আমি একটু ডিরেক্টর মহাশয়কে আমি খুব ছোট্ট করে কাহিনীটা বলি, তাহলে একটু সুবিধা হবে বা প্লটটা ধরানোর চেষ্টা করি। সেটা হচ্ছে হাবল, আমার যে প্রধান চরিত্র, তার নেশা ছিল ছোট বয়স থেকে সে ছবি তুলবে, ছবি তোলা শিখবে। তো সেইটার কারণে সে কনকদার সঙ্গে থাকতো, কনকদা খুব ভালো ছবি তুলতেন, তাকে গুরু মানত, সেই কনকদা আবার একটু প্রেম করতো এরিয়া বলে একটি মেয়ের সঙ্গে, যেটা আমরা দেখাচ্ছি 90s 91 সালে। কিন্তু কনকদার ইচ্ছিটি চালাচালি এই সেই এগুলো সব হাবলের মাধ্যমেই হতো, কিন্তু কনকদার লাভার রিয়া যে কোনো কারণে হোক ছেড়ে দিয়ে চলে যায়। দ্যাট ক্রিয়েটেড আ গ্রেট ইম্প্যাক্ট এই ছেলেটার উপর, যে মেয়েরা ঠকায়, মেয়েরা ডিচ করে, ও তারপর থেকে মহিলা সঙ্গ প্রায় ছেড়ে দেয়। এবার আজকে সেই এতদিনের একটা মহিলা বিবর্জিত জীবন সে কাটিয়ে ফেলেছে,
নিজেও খুব ভালো ছবি তোলে কিন্তু জীবন কিছু দেয়নি, কাজে ওই শ্মশানের ধারে একটা শ্মশানকালি স্টুডিও, মৃতদেহ চুল দিতে ওঠার আগে তার ছবি তুলে দেওয়া ফ্যামিলির লোক, এখন তো লোকে ফটোগ্রাফ চাইছে না কোনোভাবেই, মানে এখন তো নিজেদের হাতেই একটা করে মোবাইল এসে গেছে এবং তারা নিজেরাই নিজেদের ছবি তুলে নিচ্ছে। ইভেন আমার মনে আছে দার্জিলিং এই কদিন আগে শুটিং করে এলাম, দার্জিলিং এ আগে আমরা যখন দার্জিলিং এ যেতাম ঘোড়ার পিঠে চাপিয়ে ছবি তোলানোর জন্য ফটোগ্রাফার ঘুরত, আমি এবারে গিয়ে কিন্তু একটা কেউ দেখতে পেলাম মানে মানে এই জিনিসটা এসে গেছে এখন, সেটা সেই ইন্টারেস্টিং প্রফেশনটাই। মাতব বলি করে যে নেতা গোছে, তারপরে হাবুলের একটা অ্যাসিস্ট্যান্ট আছে বিলে, এদের নিয়েই ওর জীবন কেটে যাচ্ছে। এবার এইরকম একটা জীবন, এটা সাদা মাটা মানে পুরুষ কেন্দ্রিক সবই পুরুষ, সবাই তাদের ভেতরে ছিল সেইখানে করলো তো সেই এইখানে একটা মহিলা এলো ওর জীবনে, তো সহমত একটা মহিলা এলে যা হয়, তারপর ওরকম একটা রূপসী মহিলা, ও চাইলো আমি লুকিয়ে রাখি বন্ধু বান্ধবদের থেকে নিজেকে সরিয়ে ফেলবো, প্রেম এলো, এই প্রেম ঐশ্বর্য সে লুকিয়ে রাখতে চাইলো বন্ধুদের থেকে সরে গেল, এই শুরু হলো প্রধান ঝামেলা এবং গল্পের মোড়। এই গল্পটা অস্বাভাবিক দিকে চলে যাবে। এটা কার লেখা, মানে এটা কি না, এটা লেখা ইন্দ্রনীল বক্সীর লেখা, দেশেতে বেরিয়েছিল 2015, আমি সেটা রাইটস নিয়ে নিই। এই যে জগৎটা একটা অদ্ভুত জগৎ, যে জগৎটা আমরা হয়তো দেখি, আমরা প্রত্যেকে কেউ না কেউ তো শ্মশানে গেছি কিন্তু কখনো, হ্যাঁ কিন্তু আমি অনেক সময় মৃতদেহের কোনো ছবি তুলিনি বাড়িতে, যখন কেউ মারা গেছে ছবিটা কি তুলবো মানে, না না এটা আমি দেখেছি ছোটবেলার অতিরিক্ত সব ফ্যামিলি মেম্বার, হ্যাঁ হ্যাঁ ওটাকে শেষ স্মৃতি হিসেবে রেখে দেওয়া হতো, অদ্ভুত ফিলিং কিন্তু প্রান্তিক মানুষের অদ্ভুত জীবন এবং প্রেমকে বাঁচানোর জন্য যে কত দূর যাবে হাবল, সেটাই এবং এটা নিয়ে প্রচন্ড কিউরিয়াসিটি। হাবল নিজের স্টুডিও থেকে বেরোয় না, স্টুডিওর ভেতরে কাউকে ঢুকতে দেয় না, হাবল মেয়েটি ছবি তুলছে পাগলের মতো ছবি তুলছে, যেদান দিকে তাকাও বাঁ দিকে তাকাও এই করছে, মানে একটা অদ্ভুত লেভেলে চলে গেছে ছেলেটা, সে নিজে বাইরে যাচ্ছে না, মেয়েটাকে নিয়ে বাইরে যেতে চাইছে না, মানে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা বন্ধ, তার যে যে এই মেয়েটি মানে যেটা শ্রাবন্তী যে ছোট প্লে করছে, মানে তার কাছে সেটা একটা আঁকড়ে ধরে থাকার মতো, প্রেম তো ঐশ্বর্যের মতো, তার একটা বয়সকালের প্রেম, নারী ছলে এতদিন কাজে ফেলে, এত বছর ছিল না, এত বছর নারীর সঙ্গ সে পায়নি, জেছে মানে সেখানে থেকে একটা অদ্ভুত ট্রান্সফরমেশন। বলে আমার একটা প্রোডিউসার মহাশয়কে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করার আছে, যেটা হচ্ছে যে এখন তো কোভিড সিচুয়েশনে মানুষজন হলে যাচ্ছে না, মানে হল খুলে গেলেও কিন্তু হলে যাচ্ছে না, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন, কারণ যারা শুনছে তারা হয়তো ভাবছে যে সিনেমা কতটা এই সময় লাভ করছে বা এই ভালো গল্পগুলো কোথাও একটা হারিয়ে যাচ্ছে, কারণ এখন কিন্তু রিলিজ মানেই আমরা জানি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে, সেখানে প্রচুর হিন্দি সিনেমা আমরা দেখেছি এর মাঝখানে যেটা ওটিটিতে রিলিজ হয়েছে। এই সম্বন্ধে আপনার বিং আ প্রোডিউসার, যেটা প্রোডিউসার ছাড়া তো একটা সিনেমা বানানো কিছুই বানানো সম্ভব নয়, সো এটা যদি আপনি একটু বলেন। নমস্কার, আমি মিলন দত্ত বলছি। ছবি হলে তো দিতেই হবে, হলে যদি না দেওয়া যায় এই শিল্পটাকেও বাঁচানো যাবে না আগামী দিনে, শিল্পটাকেও বাঁচানো যাবে না। এখন আস্তে আস্তে প্যান্ডামিক অনেক কেটে গেছে, অনেক কেটে গেছে, লোক আস্তে আস্তে ঢুকছে, হয়তো হ্যাবক ঢুকবে না কিন্তু একটা পরিমাণ লোক আস্তে আস্তে আসছে, এবং ছবি ভালো হলে এবং মাউথ পাবলিসিটি একটা বিরাট জিনিস, ছবি দেখার পর মাউথ পাবলিসিটি যেটা হবে সেটাতে আমি তো আশা করছি
মোটামুটি রেজাল্ট ভালোই হবে। মানে হলে রিলিজের পর কি এরকম কোনো আছে ইচ্ছে যে এটাকে যদি ওটিটিতে রিলিজ করা যায়? আগামী দিনে তো আজকের কথা না, কারণ সেই ডাউনলোড থেকেও কিন্তু অনেক সময় অনেকটা রেভিনিউ কালেকশন করে যায়। আমার আছে সেটা হচ্ছে যে আমরা যদি হলে সিনেমা দেখার অভ্যাসটা না রাখি আমরা আর হলে সিনেমা দেখতে পারবো না, কারণ হলগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের কাজ আটকাবে না, আমাদের কাজ চলবে, আমাদের শুটিং চলবে, সবই চলবে, সবেতেই চলবে, ফোনে আপনারা হয়তো এরপর ফোনে দেখতে বাধ্য হবেন বা মানে কি বলবো আবার সেই ভিডিও হল খুলতে হবে ছোট ছোট, হ্যাঁ, কিন্তু সিনেমা তৈরি হবে, সিনেমা তৈরিটা শেষ হবে না, কিন্তু হলে দেখার অভিজ্ঞতাটা দেখার মানুষ পুরো চলে যাবে। প্রত্যেক শুক্রবার যেটা আমার মনে হয় বসে, যে আমি খুব মিস করি যে এভরি ফ্রাইডে আমি যেহেতু মুভি রিভিউ করতাম আমি সিনেমা হলে যেতাম, ওই একটা পপকর্ন নিয়ে, একটা টাব অফ পপকর্ন নিয়ে একা বসে হলে সিনেমা দেখা যে কি মজা, এটা আমি অন্তত এই পুরো প্যান্ডেমিকে বাড়িতে বসে প্রচুর সিনেমা দেখেছি বাট সেটা পাইনি। দাদা বলছিলাম সিনেমা ব্যাপারটা কিন্তু লার্জ স্ক্রিন, নিরন্দ বোধ কিছু একটা বলছে, সিনেমার যে ফ্রেমিং, সিনেমার যে কালার, যে কন্টিওর, ওই যে বসে হলে অন্ধকার করে নো ওয়ান ইজ ডিস্টার্বিং ইউ, আর আমি দেখেছি তুমি দেখবে অপুদা ওটিটিতে দেখতে বসে বারবারই উঠতে হবে, এই দাঁড়া পজ করে একটা পজ করে একটা ফোন, এই দাঁড়া বাথরুম যাই, তোমার সঙ্গে সম্পর্ক পর্দা, তুমি আর পর্দা, পাশের মানুষটাও নেই, এই যে অদ্ভুত এক্সপিরিয়েন্স, এর ভিতরে ভয়েস থেকে প্রচুর আছে এই অন্ধকারটার ভিতরে, দ্যাট ইজ সিনেমা, ভয়েসম নেই সিনেমা, দ্যাট ইজ দ্য এনিগমা অফ সিনেমা, এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ম্যাজিক, হলে ছবি না দেখলে ছবির কোনো রসই পাবে না, অবভিয়াসলি আই একদম দেয়ার আর ফিউ মুভিজ যেগুলো হল ছাড়া বাইরে হয় না, হয় না, দেখা যায় না, মানে তোমার তো দেখে বুঝতেই পারবে না কি হলো, অর্ধেক কালার স্কিম বোঝা যায় না, কিছুই বোঝা যায় না, কারণ তারপরে দেখে বলে ছবিটা বাজে, এখানে তুমি সেট করছো, তোমার ল্যাপটপের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস তুমি সেট করছো, বাইরে আলোর উপর ডিপেন্ড করে, সেটা জ্বালানি রোধ করছে দেখতে পাচ্ছি না, একটু দেখি এক্স্যাক্টলি তাহলে। হিন্দি ইংরেজি সিনেমা দেখে ফাটিয়ে দিয়েছি, পিএইচডি করে ফেলেছি স্পেশালি হিন্দি হিন্দি সিনেমায়, কাউকে বাদ দিইনি, রোহিত শেট্টি থেকে আনিস বাজমি থেকে আরম্ভ করে কাউকে বাদ দিইনি আমি, নীরাজ পান্ডে থেকে নীরাজ বোরা কেউ বাদ নেই, আমি ফাটিয়ে দিয়েছি হিন্দি সিনেমা দেখে এবং ইংরেজি সিনেমা, তারপরে পুরনো বইগুলো আবার বেরিয়েছিল, হঠাৎ দেখলাম মানে দিন 15-20 বাদে হঠাৎ দেখে ঘুম থেকে উঠছি পাশে একটা বই, মানে রাত্রিবেলা বার করে পড়েছি, মানে যেটা আমরা অলমোস্ট মানে এখন পড়ার সময় পাই না, খুব খারাপ অবস্থা হয়েছে, সেই সব পড়েছি এবং একটা টাইমের পরে যখন শুটিংটা শুরু হলো তখন বুঝলাম যে আমরা মেজর বাঁচিয়ে দিয়েছে, আমরা অনেক আগে শুটিংটা চালু করেছি এবং আমরা যেটা করলাম যে যাবার আগে আমরা লন্ডন গেলাম, বেশ 22 দিনের 22-23 দিনের একটা ব্যাপার ছিল, তো সবাই মিলে আগে একটা
টেস্ট করলাম, ওটা ব্যাপক লেগেছে না বলো? বিদেশে যাচ্ছে কোভিড এর সময়, তুমি ভাবতে পারছো আমার লাস্ট এক সপ্তাহ আগে জানতে পারলাম আমার একটা নতুন শুটিং যেটা হওয়ার কথা ছিল শুরু সেটা পেছিয়ে গেছে। গাড়ি আমাদের গ্রুপ ছিল, কথাবার্তা চালানো হলো, গাড়ি নিয়ে স্ট্রেট সিকিম। মাঝখানে সিট হলে ওই পিপি কিট দিয়ে দিচ্ছে, তাও যদি এক ফ্যামিলির হয় কিটটা পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আমার বউ আমার বাচ্চা যদি যাই আমার মাঝখানে যদি কেউ আমি বসি বা আমার বউ বসে, কিছুই না, ওই যে সিট যেটা দেয় কোভিড টেস্ট করিয়ে গেছি, মানে আগে করিয়েছি, একদম যাবে রিপোর্ট নিয়ে এয়ারপোর্ট, নেবে গিয়ে আবার টেস্ট, শুটিং শুরু করার আগে টেস্ট রিপোর্ট পেয়ে তারপর শুটিং শুরু হয়েছে। ততদিনে আমরা সবাই একটা হোটেলে, আউটসাইডার নেই, একদম একটা বাবল করে দেওয়া হয় যে ওই জায়গার মধ্যেই তুমি থাকতে পারবে, তুমি বেশি বাইরের লোকের সঙ্গে মিশতে পারবে না, জাস্ট শুয়ে হোটেল এন্ড শুটিং স্পট, হোটেল এন্ড শুটিং স্পট, কোন রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবে না বাইরে, হ্যাঁ পারবে না, অ্যাট লিস্ট তিন চার দিন তোমাকে ওখানে থাকতে হবে, যে জ্বর আসছে কি আসছে না, তারপরে চালের দাম কত বুঝিয়ে দিয়েছে, এক মুঠো চালের দাম কত বুঝিয়ে, সেই চালটাও কিনে রাখতে হবে লাস্ট মোমেন্ট অব্দি, অপেক্ষা করতে পারবে না, আগে কি জরুরি, ফাঙ্গাস পড়ে যাচ্ছে, কি করবো বাইরে, তো লিপস্টিক তো এখনো পড়তে পারছি না, এই এখানে একটু ফেসবুক লাইভ করে একটু হালকা করে লিপস্টিক লাগে, নাহলে মাস্কে লিপস্টিক লেগে যাচ্ছে, তো কি দরকার এসব করে, লোকে তো মুখই দেখতে পাচ্ছে না। আমরা বুঝতে পারি না, আশেপাশে বাড়ির লোক বুঝতে পারে, বাড়ির লোকজন বুঝতে পারে, আমরা আবার যাবো এটা তোমাদের যারা এটা করছে মার্কেটিং একটু বলো, এই লাইভটা শেয়ার করো, এই লাইভটা শেয়ার করো, এক্ষুনি করে দিতে পারো, আপনি একটু বাইরে গিয়ে ফোনটা করুন, লাইভে আছে তো। Well, 2:46 সময় এখন, আমি রয়েছি তোমার সঙ্গে, আমি নীলাঞ্জনা, বক্স অফিস শুনছো, আর আজকে মনে হচ্ছে যে ইয়েস বক্স অফিস আবার ফিরে এসেছে, প্রাণ ফিরে এসেছে, কারণ এতদিন শুধুমাত্র প্রথম প্রথম যখন লকডাউন হয়েছিল পুদা, সিনেমা নেই, সিরিয়াল নেই, আমি না বক্স অফিসে সিনেমা ছিল সব কথা বলতাম, মাঝে মাঝে ভাবতাম কত ধরনের বক্স হয় অফিসে, কতগুলো খালি বক্স আছে অফিসে, খালি বক্স জমছে, খালি খালি বক্স, আর তারপরে শোনো না, কলকাতার তো কোনো খবর নেই, মানে কুকুর বিড়ালো রাস্তায় বেরোচ্ছে না, আমি আসলে এরকম তাকিয়ে দেখতে পাগল নাকি বেরিয়েছে, এরকম একটা সিচুয়েশন, বলবো কি অনের এসে তো কিছু বলতে হবে, মানে সে এত সমস্যা হতো যে সিনেমাই তো নেই, পুরনো পুরনো সিনেমাগুলোকে কি দেখছো তোমরা বাড়িতে বসে, এরকম একটা ব্যাপার হতো, তো আজকে অনেকদিন পর মনে হচ্ছে যে আমরা একটা সিনেমা নিয়ে গল্প করছি, এরকম একটা সিনেমা নিয়ে গল্প করছি যেটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি লাইন। অপুদাকে জিজ্ঞেস করবো যে ছবিয়াল এটা
একটু তোমার চরিত্রটা সম্বন্ধে বলো, আর তার মধ্যে কি তোমাকে, তুমি তো বহু সিনেমা করেছো, তোমার কাছে নতুন কিছু নয়, বাট এটার মধ্যে কি আলাদা রকম কিছু ছিল যেটা তোমাকে অপিল করেছে? অ্যাপিল করেছে বলেই আমি রাজি হয়েছিলাম, কারণ মানুষের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আচ্ছা, এর আগে তো কাজ করিনি যে একজনের সম্বন্ধে একটা ধারণা হবে। কিন্তু যে মুহূর্তে প্রথম আমায় গল্পটা বললো, গল্পটা পড়ে আমাকে লাস্ট যে সিকোয়েন্সটা বললো, লাস্ট সিকোয়েন্সটা দেখলাম মানে আচ্ছা, এই একটা শটের উপর কিন্তু পুরো ছবিটা দাঁড়িয়ে, মানে এটা ঠিক করে হবে তো? তখন বললো হ্যাঁ হ্যাঁ হবে, আমি কথা দিচ্ছি। আমি প্লিজ, মানে এটা এটা কিন্তু খুব জরুরি, যেটা পড়লেন সেটা যেন আমরা দেখতে পাই অন স্ক্রিন, না হলে কিন্তু বিপদ আছে। মানে ইউ হ্যাভ সাইনড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর অফ দ্য মিলেনিয়াম রাদার, মানে অপু জাস্ট শোইং দ্য লাস্ট শট, জাস্ট শোইং দ্য লাস্ট শট, মানে আমি আমি বললাম যে না, এটা না সত্যি কথা, শুধু ওটা নয়, এই যে হাবল ক্যারেক্টারটি এত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার যে শ্মশানে ছবি তোলে, মানে এটা ক্যারেক্টার তো আজকাল আর খুঁজে পাওয়া যায় না। সত্যি কথা বলতে কি, আমি অনেক ইয়াং টাইমে দেখতাম, মানে কারণে অকারণে আমরা প্রচুরবার শ্মশানে গেছি, শ্মশানকালী থেকে আরম্ভ করে, এবং যেহেতু একটা পাড়া কালচারে আমি বিলং করতাম, আমি একটা পাড়ায় থাকতাম, চেনা অচেনা বহু সব নিয়ে আমরা গেছি, তো সেসব শ্মশান দেখেছি, কিন্তু এই মানুষগুলোকে কতদিন কোনোদিন ক্লোজ থেকে দেখেছি কিন্তু জানার ইচ্ছে হয়নি। দেখেছি আর লোক থাকে, একটা লোক মরা পোড়ায় ঠিক আছে, একটা লোক এবার যে এই যে মৃতদেহর তোষক বা লিশ বিছানা পেছনে একজনের সংসার চলে, যতক্ষণ সব পুড়ছে ততক্ষণ উল্টো দিকে চায়ের দোকানটা কিন্তু চলছে, এই যে ওয়েট করছে, তরকারি কচুরি সিঙ্গাড়া এইগুলো পুরোটা নির্ভর করছে একজন মৃত মানুষের উপর, শ্মশান অঞ্চলটা ঘিরে, মানে এটা এটা ভাবলে কিন্তু লোম খাড়া হয়ে যায় যে একজন মৃত মানুষ কিন্তু এতগুলো মানুষকে বাঁচিয়ে রাখছে। এইটা একটা ইন্টারেস্টিং প্লট, এবং সেটা আমি পড়ে আরে বাপরে এরকম তো হয়, আমরা তো ভাবিনি কখনো এরকম হয়। তার উপরে এই ট্যাগের মধ্যে শ্রাবন্তী এসে ট্যাগ করলো, হ্যাঁ, করে গল্পটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল পুরো। মানুষ দা, অপু দা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর আমরা জানি, যে ফোন ইউজ করে না, খুব চাপ এই স্পেশালি প্যান্ডেমিকের সময়, তো ব্যাপক চাপ। তোমরা কি শুটিংটা আগে করেছিলে? হ্যাঁ, আমরা আগে করেছি, অনেক আগে, অনেক গত বছরে শুট। তো তারপরে যখন তোমার কিছু তার সাথে মানে কথা বলতে ইচ্ছা হয়েছে বা হয়তো এই যে রিলিজ হবে, কি করে যোগাযোগ করো তোমরা? আমার বিএসএনএল, বিএসএনএল এ আমি পেমেন্ট করি, এবং আমার ফোনে কলার আইডি আছে, আমার ফোনে আনসারিং মেশিন আছে, কি কমটা কি আছে? কিন্তু সেখানে তো মানুষটাই নেই। আমার ফোনে এক্সট্রা বাটন আছে, তোমার ফোনে আছে? আমার ফোনে এক্সট্রা বাটন আছে, তোমার ফোনে আছে? আমি এটা মানুষদার কাছ থেকে তার এক্সপেরিয়েন্সটা জানতে চাই, যে কতখানি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ দিস ম্যান, অর ইজ ইট ভেরি ইজি? না, আমি বলছি ডিফিকাল্ট নয়, কিন্তু তুমি সত্যি কথা বলছো, সত্যি কথা বলছো। হ্যাঁ, না, আমি অসুবিধাটা হচ্ছে ধরার অসুবিধা। ওই দেখো, না, ধরার তো একটা অসুবিধা স্বাভাবিক, আরে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পাবে না। কিন্তু একটা বড় সুবিধা হচ্ছে, যেহেতু ওটা খুব ডিসিপ্লিন, কিন্তু মানে যদি বলে দশটা না ফোন করতে, আমি দশটায় আমি জানি আমি পাবই, যদি বলে আমি সাতটায় ফেরত আসবো, আমি সাতটা পাবই, মানে আমি জানি না সেটা জ্যামের সময় সে কি করে বা কি করে, আমি জানি না, কিন্তু নিখুঁত হবে কিছু হাতে ধরে যে হ্যাঁ দু ঘন্টা পরে, আর প্যান্ডেমিকের সময় এমনি তো পরে দিকে, প্যান্ডেমিক বা তার আগে মানে বা পরে, আমি বলছি এই বাফার টাইমটা, মানে ইউ আর অ্যামেজিং অপুদা, এই দুপুর জন্য অসুবিধা হয় করতে পারো, ইউ আর অ্যামেজিং। না না, আমি এখনো তাই করি, মানে লাস্ট মোমেন্ট প্ল্যান গুলো নাও না, কারোর হার্ট ব্রেক করে দাও না, লাস্ট মোমেন্ট প্ল্যান চলো না, একটু কফি, লাস্ট মোমেন্টে কি রকম প্ল্যান নি, মানে আমি আগের দিন একটি ক্লাবে বসে ডিসাইড করলাম যে আমার শুটিংটা ক্যান্সেল হয়ে গেছে, তুমি গাড়ি নিয়ে তো বেরোতে পারবে, তোমার গাড়ি নিয়ে চলো কালকে ভোরবেলা ছটায় বেরোচ্ছি, দ্যাটস ইট। সেদিন দুপুরবেলা একটি ক্লাবে বসে ঠিক হলো, আমরা পরের দিন ভোরবেলা গাড়ি পাঁচটায় ছাড়লো কলকাতা থেকে ফর শিলিগুড়ি। ওকে ওকে, সেই রকম অবস্থা না আজকে, বেশ ভালো লাগছে সবাই সেজে গুজে আমরা আসতে পেরেছি, সেটি সেটি কি করলে আমাকে একটু বলো মিলন দা, এই
যে প্রোডিউসারের চেয়ারে অলরেডি বসে পড়েছো? আমার ঘরে অনেক কুকুর আছে সব আছে। ও তাই? হ্যাঁ, কুকুর তো এখন নেই যদিও, কিন্তু যা মাছ আছে এবং আমার একটা টটরাইজ আছে, সেই সব নেই আমার। ওকে, গাছপালা একটু বাড়ি ঘর ধরে এইভাবেই কেটে গেছে। এইভাবেই কেটে গেছে। আর এত সুন্দর সুন্দর কটা পাঞ্জাবি আছে তোমার বলো আর। তিনটে ফোন আমার মাথা খাওয়ার জন্য, তাহলে কি হবে? তিনটে ফোন আর পাবোই, তাহলে এবার কি হবে? এই ধরনের এই জন্য এই ভদ্রলোকের সঙ্গে আমার এত মিলেছে যে এই যে পার্টিকুলার টাইম, টাইমে কিন্তু লরচা হয় না, টাইমে লরচা হতো না। আমি মানুষ আর মিলনদা আমরা যখন শুট করতাম না একটা বাড়িতে থাকতাম, একটা বাড়িতে আমরা হুগলির প্রত্যন্ত গ্রামে শুটিং হয়েছিল যেখানে কোনো হোটেল ছিল না। ওকে, কাজেই একজনের বাড়ির বাড়িটা হোটেলের থেকে কিছু কম নয়, বিশাল বাড়ি, ইন্টেরিয়ারে বিশাল বাড়ি, মানে ঠিক আমরা বলতাম আধ ঘন্টা পরেই বসছি, আধ ঘন্টা পরেই আমরা বসতাম একদম ঠিক টাইমে, যে সারাদিনে কি করলাম, সারাদিন কি করবো, এই জন্য বুঝতে হয়। আমরা দুটো গান কম্পোজ করেছি, শামিম লিখেছে আর ও মিউজিক করেছিল, আর একটি রবীন্দ্রসঙ্গীত ইউজ করেছি ছবির একদম শেষে। গান বেসিক্যালি ওই ছবিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, হাবলের যে ভাব বা ভাবনা সেই মুহূর্তে সেইটাকে এক্সপ্লেইন করার জন্য আমি গানের সাহায্য, এটা একটা মন্তাজের মধ্যে গেছে বলে, মানে গানের মধ্যে মন্তাজ গেছে, ওই ভাবনাটাকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওই মুহূর্তের ভাবনা ওর মনের সেটাকে আমি ক্যাপচার করতে চাই। মানে দিস ইজ মোর অফ বিজিএম ওরিয়েন্টেড ফিল্ম, একদম একদম একদম, মানে গানে লিপ দিচ্ছে আর মানে এর মেয়ে না এই ধরনের ছবিতে কথা কথাও নাই। হাবলের বন্ধুই বলছে তোর গলায় গান কি রে, সে তো ফাটা বাঁশের মতো শুনতে লাগে, মানে হঠাৎ নিজের গলায় টলায় গান গাইলো অপুদা সুরে গিয়েছে তো, যখন শ্রাবন্তী আছে তখন গিয়ে ফেলেছিলাম, তখন গিয়ে ফেলেছি দিল মে বাজি, ভালোই গেছে ভালোই গেছে। আচ্ছা, শেষ করতে হবে আমাদের আড্ডা, চট করে বলে দাও কবে রিলিজ করছে, আমাদের ডিরেক্টর মহাশয় বলবেন কবে রিলিজ করছেন, প্লিজ সেফটি নিয়ে সব সেফটি মেজার্স মাথায় রেখে হলে গিয়ে সিনেমাটা দেখা যেতেই পারে। হ্যাঁ, 11ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে, আমি আশা করব দর্শকরা আসবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ডিরেক্টিভ এসেছে যে একটা সিট বাদ দিয়ে আরেকটা সিট, সেটা যদি একটা ফ্যামিলি আসে সেটা মিউচুয়াল এগ্রিমেন্ট, যদি ফ্লাইটে আমরা পাশাপাশি বসতে পারি তো ওয়াই নট ইন সিনেমা হল, আমি তো আমার বউ বাচ্চা মেয়ে নিয়ে যাবো, আমার বউ আর মেয়ের মাঝখানে একটা করে গ্যাপ রেখে আমার কি হবে, আমি বরং একটা ফ্যামিলি তার থেকে তিনটে সিট গ্যাপ রেখে একটা ফ্যামিলি বসুক না, এটা উই ক্যান অলওয়েজ ডু, এবং সেটা চালু করতেই হবে, না হলে সেন্ট্রাল গভর্নমেন্টে দিয়ে মানে ডাইরেক্টিভ না এলে করা যাবে না, করা যাবে না। যাই হোক, আমি চাইবো দর্শক আসুক, ওই পিল পিল করে আসুক এবং ছবিটি দেখুক আনন্দ পাক। একদম একদম, ওভার টু মিলনদা। সবাই মিলে আপনারা হলে এসে ছবি দেখুন, শুধু আমাদের ছবি নয় শিল্পটাকে বাঁচান, এতদিনের বনবাস ব্রেক করে যদি একটা সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো হলে গিয়ে দেখতে পারি, সো আমার নিজেরও খুব ভালো লাগবে এটা। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ টিম ছবিয়াল, অল দ্য বেস্ট ফর 11th ডিসেম্বর। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, বাড়িতে বসেই তো 27 বছর কেটে গেল, একটা বছর কিছু হলো না একটা বছরের মধ্যে, অনেক কিছু হলো বাবা, বয়সটা বেড়ে গেল, একটা বছর বয়স বেড়ে গেল, একটা বছর কোথাও ভালো কোথাও বেড়াতে যেতে পারলাম না শাশ্বততা ছাড়া, না আমি গেলাম কিন্তু একটা বছরে আমরা অনেককে হারালাম, এবং 2020টা আমি ভুলতে চাইব, we've lost a lot of people.
ওয়েল আশা করব যে বক্স অফিস এভাবেই চলবে, আরো অনেক মানুষরা আসবেন বক্স অফিসে, এভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, আর যা যা প্রোটেকশন বলা হচ্ছে সেগুলো মেনটেন করলে আমার মনে হয় যদি উইকেন্ডে ঘুরতে যেতে পারেন তাহলে সিনেমা হলেও কিন্তু যাওয়া যেতে পারে, হলে গিয়ে সিনেমা দেখা যেতে পারে, সব জায়গাতেই প্রিকশন নিচ্ছে তাই যাওয়া যেতেই পারে, কারণ আমরা রেস্টুরেন্ট খেতে যাচ্ছি সব জায়গায় যাচ্ছি, ওয়াই নট সিনেমা হল। ওয়েল উইথ দিস নোট টাটা বাই বাই বলবো টু দ্য টিম, আমি আছি তোমাদের সঙ্গে, আসছে একটু পরে ব্যান্ড বাজা বক্স অফিস।